নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের ওপর আক্রমণের অভিযোগে এআইকেএসসিসি পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে শনিবার শহর বর্ধমানের নবাবহাট মোড়ে 2 নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি পথসভা ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সমস্ত বর্ডার গুলো এখন অবরুদ্ধ, তারের কাটা বেড়া দেওয়া হয়েছে, তারের কাটে বেড়া এবং পরীক্ষা খনন করা হয়েছে, খাল কাটা হয়েছে। আপনারা দেখেছেন সিমেন্টের ওয়াল দেওয়া হয়েছে যাতে কেউ গাড়ি ঢুকতে না পারে। তারপর তাতেও নিশ্চিন্ত নন, গজাল পোতা হয়েছে, গজাল যে সমস্ত কৃষি আইন বাতিল করার জন্যে এবং বিদ্যুৎ বিল বাতিল করার জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনবিরোধী আইনগুলো নিয়েছে তার প্রতিবাদে আজকে সারা দেশে আমাদের চাক্কা জাম। এই চাক্কা জাম চলছে, চলবে। পথ অবরোধে গলসিতে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার সময় আটকে পড়েন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কনভয় ও মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ি। আপনি কি কথা বলবেন নেতৃত্বের সাথে, বাম নেতৃত্বের সাথে? বলছি কি প্রোগ্রামে যাচ্ছিল আপনার গাড়ি ছাড়বে না বলছে তো? আমার ব্যক্তিগত আমাদের তো একটা ওই গলসিতে ওই অগ্নি নির্বাপক আমাদের ফায়ার ব্রিগেডের স্টেশনের আজ উদ্বোধন আছে। মাননীয় মন্ত্রী সুজিত বোস চলে গেছেন, আমি একটু পেছনেই ছিলাম। অবরোধ হচ্ছে শুনলাম যে কৃষি কৃষকদের স্বার্থে কৃষি আইন বাতিলের প্রতিবাদে। এ তো বাংলার মুখ্যমন্ত্রী সর্বপ্রথম তো বাংলায় রাস্তায় নেমে আমাদেরকে বলেছিলেন কৃষি আইনের, কৃষি আইন যে হয়েছে তার বাতিলের দাবিতে আন্দোলন করতে। আমরা তো ধারাবাহিক আন্দোলন করছি, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তো প্রকাশ্যে বলেছেন বাংলার মানুষ ভারতবর্ষের অন্য জাতি কৃষকের আন্দোলনের পাশে আছে। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন দিল্লি কি ভারতবর্ষের অন্য জায়গায় কৃষকরা উত্তাল, কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হোলদোল নেই, প্রায় 100 জন কৃষক মরেছেন, ওরা আন্দোলন করছে, এখন পথ অবরোধ করে যে আন্দোলন করছে। তো কৃষকের আন্দোলনের প্রতি তো আমাদের তো আন্দোলনে আগেই নেমেছি, ওরা এখন হয়তো ভোট টোটের জন্য দুদিন একটু চেঁচামেচি করবে কি কার। কিন্তু আমার তো শুধু এখন মনে পড়ছে যে এই লাল পতাকা তেরঙ্গা দেখছি, এরা যদি লোকসভার সময় ওরা ওদেরটা করতো তাহলে আর বিজেপির এই উত্থান হতো না। রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু আটকা পড়েছে, কি বলবে? আরে ভাই, রাস্তায় অবরোধ হয়েছে তো আটকা পড়েছে, আবার ওরাও যাচ্ছে, আমি একটু আটকা পড়েছি, ওরা চলে গেছে, গেলে যাব। আমার তো কৃষকের দাবির কি আন্দোলনের, আমরা তো আন্দোলন তো আগেই করেছি। তো আমাদের মুখ্যমন্ত্রী তো বিধানসভায় দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলেছেন সর্বসম্মতক্রমে বিধানসভায় সিদ্ধান্ত হয়েছে ভারতবাসী কৃষকের আন্দোলনের পাশে আছে। তাকে বিক্ষোভ দেখানো হয়েছে? হ্যাঁ, সুজিত বসুকে বিক্ষোভ দেখিয়েছে, সে দেখাতে পারে কে কোথায় করছে। আন্দোলনকারীরা মন্ত্রীদের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকে, পরে পুলিশের উপস্থিতিতে তাদের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।